আসসালামু আলাইকুম, সবাইকে মোবারকবাদ। আজকে আমার এক সাদিকের কাছে আসলাম, ডিশের ব্যবসা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হাবিবি, কি খবর? আছি ভাই, অনেকদিন পরে আসা হইলে, কাজ কামে আছি তো। দোকান তো দিছেন একবার হাইফাই কইরে দেয়া যায়। আচ্ছা, এটা কি ডিশের দোকান নাকি? সুল তো কাটাইছেন দেয়া যায় একবারে, একের একসের একের পুরে পুরে সমলক্ষ। আজকে বৃহস্পতিবার তো। আচ্ছা, তো সন্ধ্যাবেলা সব সাদিকরা একসাথে হবো। আচ্ছা, অনেকদিন পর মানে থাকি না বেশিটা। আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা বাড়িতে? আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি আজকে কত বছর ধরে আছেন? আমি 2016 সাল আসছি। আচ্ছা, 16 থেকে তাহলে 7 বছর হয়ে গেছে। জি, এখানে আছেন? জি, এখানে আছি। এই বর্তমান প্রসঙ্গে ব্যবসা যদি কথা কইতেন, কি রকম এই ডিশ ব্যবসা, রিসিভার এগুলার কি রকম? ডিশ এখন আর তো একটা চাহিদা নাই। আচ্ছা, তারপর হয় কি, ওই এটাই কাজ জানি বা এটাই করতেছি এই আর কি। আচ্ছা, আমরা তো ফিলিপিসের লোক না? আমার একটা প্রশ্ন কি আসলে, কি বর্তমানে যারা সৌদিতে আইতে আছে, বর্তমান প্রসঙ্গে নিয়ে কথা যদি কিছু কইতেন। আসলে আপনার সৌদি বা দুবাই মালয়েশিয়া ওইগুলা বিষয় না, বিষয় হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। যে যেখানে যায় আপনি দেখেন যে সব দেশেই, বিদেশ করে অনেকে দেশে সাকসেস, আবার সব দেশ থেকে অনেকে শূন্যতে ফিরে গেছে। আচ্ছা, এটা কিন্তু আসলে কোনো দেশের উপর নির্ভরশীল না, পুরোটা নির্ভরশীল হচ্ছে আপনার নিজের তকদিরের উপরে। আর কর্ম করলে কর্ম নাই এই কথাটা ঠিক না, কর্ম করলে কর্ম সব জায়গায় আছে। আল্লাহর দুনিয়া বাংলাদেশে তো অনেকে সাকসেস হয়েছে, হয় না? অবশ্যই বাংলাদেশে কর্ম করে অনেকে সাকসেস হয়েছে, কয়েকজন বিদেশ করে সাকসেস হয়েছে। আপনি দেশে যারা দেখবেন যে প্রতিষ্ঠিত, আল্লাহ দিলে সচ্ছল আছে, তারা দেখবেন যে বেশিরভাগ দেশে থেকেই সচ্ছল হয়েছে। আচ্ছা, বিদেশ আমরা যারা করতেছি, আসলে বছর একবার ছুটিতে গেলে তো আবার মনে করেন যে সেই শূন্যতায় নিয়ে আসে। আসলে এটা ঠিকই কইছেন, এই বিষয়টা একবারে এক্সারে ঠিক কইছেন। এখন আসলে কি, এই যে বর্তমানে গতকালকে দুই দিন আগে একটা বলদিয়ার লোকেরা আমি জিজ্ঞেস করলাম, উনি কইতেছে আমার লগে দালালে কইছে 800 শরিয়াল স্যালারি, 8 ঘন্টা ডিউটি, কাজ যেটা কইছে এটা দিছে ঠিক আছে, কিন্তু ঠিক ওরা আয় দেয় 600 শরিয়াল স্যালারি, কইছে 3 মাস পরে আকামা দিবে, অন্য আকামাই দেয় না। এইরকম যারা বক্তব্যী আছে, মানে আপনার একটা পরামর্শ, মানে তাদের উপরে বিষয় কি কইতেন স্যার? যারা আসবো জেনে শুনে এভাবে কি আসা দরকার না, নাকি দালালাল সারা দালালাল মাধ্যমে আইসু, এটা একটু জানতে চাই না? আসলে আপনি বিদেশ আসতে হলে তো আপনি কারো না কারো মারফতে আসতে হইব। আচ্ছা, তবে মানে আমার যে সাজেশনটা, যে প্রশ্নটা আপনি করলেন, এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি যার উপরে নির্ভরশীল হবেন, আপনি অবশ্যই তার বিষয়ে ভালো করে জানেন, সে অতীতে আর কোনো কাজ কারবার করছে কি না ওইটাও আপনি দেখেন। আর পরামর্শ দিতে গেলে আমার পাশাপাশি এইটাও থাকে, আপনি অন্যের উপর ভরসা করে 5-6 লাখ টাকা খরচ করে আরেকটা দেশে আসে কর্ম করার চেষ্টা করার থেকে দেশে কিছু একটা করার চেষ্টা করে। বিদেশ করে তো দেশে যাইতে হবে ভাই, একটা সময় তো আমরা দেশে যাইতে হবে নাকি? তবে এগুলো তো আবার আমগো মা বাপরা আবার বুঝতেছে না, ঠিক আছে না, বুঝে যান হোলারা যদি আমি ব্যবসাতে হোলা হয়ে যায় আপনি দেশে একটা কিছু করবেন, আপনার ফ্যামিলি কিন্তু আপনার 5-6 লাখ টাকা ম্যানেজ করে দেওয়ার আগ্রহ থাকবে, কিন্তু আপনি যখন বিদেশ আসবেন বলবেন তখন দেখা গেছে 6-7 লাখ টাকা ঠিকই তারা ম্যানেজ করে দিতেছে, কিংবা তারা এই সাপোর্টটা দিতেছে। আচ্ছা, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। একটু আমার ভিডিও যারা দেখবো তাদের উদ্দেশ্যে একটু কিছু কন। হ্যাঁ, অবশ্যই ভাই, এই ভিডিও দেখবেন ভাই, এই ভিডিও কোনো মানে কি বলবো, আমি যে কটা ভিডিও আমার সামনে পড়ছে আমি দেখছি সবগুলো রিয়েল, এমন না যে আমার ভিডিও দেখার জন্য অনেকে দেখবেন যে উপর দিয়ে যে লেখাটা লেখে
ওটা কিন্তু অনেক সময় ফেক লেখে বলে যে অনেক সিরিয়াস কিছু কিন্তু আসলে ভিডিওতে তেমন সিরিয়াস কিছু থাকে না কিন্তু এবের ভিডিও ইনশাআল্লাহ সবাই দেখবেন আর উনি যায় ভিডিও করে মানে একদম ন্যাচারাল কোনো ই নাই এডিট নাই কোনো ফেক নাই কোনো বানোয়াট কোনো কথাবার্তা নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ধন্যবাদ ভাই